হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজকে একটা করব, চানা দিয়ে, কাবুলি চানা দিয়ে বানাবো, আর লুচি করব, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আলু বয়েল করে নিয়েছি, আলু বয়েল করে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটেছি। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, হ্যাঁ পেঁয়াজ বাটা নিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, তারপরে হলুদ 1 স্পুন নিয়েছি, নুন 1 স্পুন নিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 স্পুন নিয়েছি, জিরে গুঁড়ো 2 স্পুন নিয়েছি। আর এখানে পেঁয়াজ একটু বড় বড় করে কেটেছি টুকরো করে। আর এখানে গরম মশলা নিয়েছি 1 স্পুন, এখানে নিয়েছি আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি। আর এখানে আমি কাবুলি চানাটা সিদ্ধ করে রেখেছি। আজকে আমি ঘুগনি করব আর লুচি করব, করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি ময়দা নিয়েছি 1/2 কিলো, আর ময়দার মধ্যে আমি কালো জিরে অল্প করে দিয়েছি। এখন আমি গরম তেল দেব আর জল দেব, দিয়ে এটা মাখবো। আর আপনারাও চাইলে গরম জলও দিতে পারেন, ঠান্ডা জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন আমি প্রথমে ঘুগনিটা বসিয়ে দেব, তারপরে এটা আমি মাখবো, ঠিক আছে। আমি এখন কড়ার মধ্যে বন্ধুরা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে আমি প্রথমে দেব শুকনো লঙ্কা আর তেজপাতাটা দেব, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি আলুটা দিয়ে দেব, যে আলুটা কেটে রেখেছিলাম, সিদ্ধ করেছি আমি প্রেশার কুকারে, সিদ্ধ করে রেখেছি। এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে এটা আমি দিয়ে দিলাম। এখন অল্প করে আমি ভাজবো প্রথমে এগুলিকে। তারপরে আমি এখন 1-1 করে সবগুলি মশলা দিয়ে দেব। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, রসুন আর আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এই যে এই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা বাটা রেখেছিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম একই সঙ্গে। এখন আমি অল্প নাড়াচাড়া করবো। তারপরে হলুদটা দিয়ে দেব, নুনটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, জিরেটাও দিয়ে দিলাম। একসঙ্গে সবগুলি কষানো হবে। অল্প একটু জল দেব, অল্প একটু জল দিলাম যাতে কষানো হবে। একটু নাড়াচাড়া করে অল্প একটু আমি ঢাকনাটা দেব, 1 মিনিটের জন্য ঢাকনাটা দেব, মশলাটা কষানি হবে। কষানি হওয়ার পরে তারপরে আমি কাবুলি চানাটা ছাড়ব, ঠিক আছে। আমি অল্প সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম, অল্প সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখন আমি ময়দাটার মধ্যে যে কালো জিরে দিয়ে দিয়েছিলাম, এখন আমি এই যে তেলটা গরম করেছি তো, তেলটা গরম করে আমি তেলটা দিচ্ছি, তেলটা দেব। তেলটা দিয়ে তারপরে মেখে নেব। তেলটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন তেলটা দিয়ে দিয়েছি, গরম তেল কিন্তু দিয়েছি, ঠিক আছে। এখন আমি মেখে নেব, এটাকে পুরো মিক্স করে নেব। মিক্স করে আমি গরম জল দেব না, আমি ঠান্ডা, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, আমি ঠান্ডা জল দিয়ে করব। ঠান্ডা জলও দেওয়া যায়, গরম জলও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আমি এটা মেখে নিই। তেল দিয়ে আমার মাখানো হয়ে গেছে, দেখুন। আমি তেলটা লাগিয়ে নিলাম, ভালোটাকে মেখে নিলাম। এখন আমি জল দিয়ে ওইটাকে, জল কিন্তু আন্দাজ করে দেবেন, কেন লুচির জল তো একটু বুঝে দিতে লাগবে, বেশি হয়ে গেলে মুশকিল হবে।
আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিই। ওইদিকে কাবুলি চানাটা বসিয়েছি, ওইদিকে হোক ওইটা হচ্ছে। দেখেন বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ওই একটু ইয়ে করব, চানাটা দিয়ে দেব ওইদিকে। এদিকে এটা মেখে রাখলাম। ওইদিকে আমি চানাগুলি যে ইয়ে করে রেখেছি, চানাগুলি আমি দিয়ে দেব। দেখুন মশলাগুলি আমার পুরো কষানো হয়ে গেছে, আঁচটা আমি কমিয়ে রেখেছিলাম। মশলাগুলি দেখেন সব কষানো হয়ে গেছে। এখন আমি চানাটা প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, ছেড়ে দিলাম। প্রেশার কুকারে সিদ্ধ করে দিয়েছি। আপনারা ওইরকম অনেক অনেকবার সিটি মেরেছি, প্রায় 10 বারের মতো সিটি মেরেছি। আপনারাও ভালোটিকে সিদ্ধ করে তারপরে বানাবেন। বানিয়ে লুচির সঙ্গে একদিন খেয়ে দেখবেন তো কত টেস্টি লাগে, ভাল লাগে। ধনিয়া পাতাও দিতে পারেন, আমার কাছে ধনিয়া পাতা নেই। লাস্টে আমি গরম মশলা দিয়ে দেব। চানা দিয়েছি, এখন আমি অল্প সময়ে নাড়াচাড়া করব, কষাবো। তারপরে অল্প সময়ে একটু জল দিয়ে দেব। একটু জল দেব নাহলে নিচে লেগে যাবে। এই যে অল্প একটু জল দিয়েছি, আরামসে কষানো হবে। আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, এই যে আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ওইদিকে আমার ঘুগনিটা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি লুচিটা করে নিচ্ছি। দুটো দুটো করে ছেড়ে দেব, তাহলে হয়ে যাবে। লুচি আর ঘুগনি দিয়ে আজকে খাবো। ওইদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে। এই যে ঝুল তো দেব না, মাখা মাখা করবো। এই যে লুচির ঘুগনিটাও হয়ে গেছে। আলুগুলিও আমি প্রেশারে সিদ্ধ দিয়েছি, কাবুলি চানাও আমি প্রেশারে সিদ্ধ দিয়েছি, ভালোভাবে সিদ্ধ করেছি, হয়ে গেছে। এখন আমি গরম মশলাটা একটু পরে দিয়ে দেব। একটু হয়ে যাক, একটু পরে আমি গরম মশলাটা দিয়ে দেব। আমি একটা দিয়েছি, আরেকটা দিচ্ছি, বড় কড়াই আছে, দুটো দুটো করে বেজে নেব। যে হয়েই যাচ্ছে, দেখুন ফুলে উঠেছে।
দিচ্ছি। আমি এখন এটা আমার গুগনিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার ঘুগনিটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি লুচি, নিয়েছি ঘুগনি, নিয়েছি, ঠিক আছে। এখন নন্দিনীকে দেব, খাবে। আর আপনারা ওইরকম ট্রাই করবেন, বানাবেন, দেখবেন খেয়ে কেমন লাগে, ঠিক আছে বন্ধুরা। টাটা, বাই বাই।